আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম নিরাপদ বাংলাদেশ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রিয় ভিউয়ার্স আপনাদের সাথে আছি। পদ্মা নদী রাজশাহী শহরের পাশে অবস্থিত। এই পদ্মা নদীর একেবারে এক প্রান্তে আমরা, এটি একটি খেয়া ঘাট। আমরা এই ঘাট এবং পদ্মা নদী আপনাদের দেখাব, আশা করছি ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে। এটি কিন্তু পদ্মা চর, যেখানে সবুজ ঘাস চারিদিকে সুন্দরভাবে আচ্ছাদন করে রয়েছে। আমরা এগিয়ে চলেছি পদ্মা নদীর দিকে। প্রত্যেকটি মানুষকেই নদী, সাগর, পাহাড়, পর্বত কাছে টানে। এক প্রাকৃতিক দৃশ্য, অত্যন্ত মনোরম, অত্যন্ত মনোমুগ্ধকর। আশা করছি ভিউয়ার্স নদীর পাড়ের দৃশ্য আপনাদের ভালো লাগবে। এবং নদীতে পানি অত্যন্ত বেশি থাকায় আমার সাথী ভয় পাওয়ায় আমরা নৌকায় আরোহণ করিনি, তবে পরবর্তীতে আশা রাখি আমরা নৌকা যোগে পদ্মার চরে আপনাদের অন্য কোনো ভিডিও দেখাতে সক্ষম হব ইনশাআল্লাহ।
প্রিয় ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং অন্য কোনো ভিডিওতে দেখা হওয়ার কামনা জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।